অপবিশ্বাসকে চলচ্চিত্রের বড় পর্দায় দেখার জন্য ভক্তরা একদম উদ্বেগ হয়ে আছে, কিন্তু অপবিশ্বাস বাংলাদেশে চারটি ছবিতে চুক্তিবদ্ধ করে একটি ছবির কাজ কিছুটা শেষ করলেও বাকিটা অংশ শেষ করেনি। অপবিশ্বাসের বিপরীতে কাজ করছেন বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরীর সাথে গানের দুটি শুটিং বাকি আছে অপবিশ্বাসের, সেটা নাকি বাংলাদেশে না বাংলাদেশের বাইরে হবে, এটা নিয়ে চলছে আলোচনা, কিন্তু এখনও শেষ হয়নি ছবির কাজ। তবে অপবিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 দেখার জন্য ভক্তদের আগ্রহে কোনো কমতি দেখা যাচ্ছে না। এদিকে ইউটিউবে প্রকাশিত হয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর শুটিংয়ের কিছু দৃশ্যের ছবি, যেগুলো রীতিমতো যেন ভাইরাল হয়ে গেছে। ভক্তরা অপবিশ্বাসকে অনেকদিন পরে বড় পর্দায় শুটিং করতে দেখে এতে যেন তারা তৃপ্তি লাভ করছে। দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2 এর সবটুকু অংশের কাজই প্রায় শেষ, বাকি আছে শুধু গানের শুটিং। ছবিটি প্রযোজনা করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। 8ই ফেব্রুয়ারি ঢাকায় আরটিভির কার্যালয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বাপ্পি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছিলেন অপু নিজে। আরটিভির কার্যালয়ে গিয়ে তারা দুজনের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে পরপর অপবিশ্বাস এবং বাপ্পি দুটি ছবি চুক্তিবদ্ধ হলেও এরপরে ওপারে চন্দ্রবতী নামে সাইমনের সাথে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপবিশ্বাস। শুরুতেই বাপ্পির সাথেই তার যেহেতু আলোচনা সমালোচনা হয়েছিল, এমনকি এমনটাও শোনা গিয়েছিল বাপ্পির জন্য তার ডিভোর্স হতে, সেই বাপ্পিকে নিয়ে অপুর ফিরে আসাটা দর্শক কীভাবে নিচ্ছে। এদিকে শাকিব খানের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের, সেই জায়গা থেকে অনেকে মনে করছে শাকিবের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় বাপ্পির সাথে ছবির বাকিটা কাজ শেষ করছে না অপু বিশ্বাস। তবে কানাগুড়ির ছবিতে কি আবার কাজ করবে বাপ্পির সাথে? বন্ধুরা আপনার কি মনে হয়, অপু বিশ্বাস কেন শুটিংয়ে অংশগ্রহণ করছে না, নিজেকে শুধু ব্যস্ত রেখেছে স্টেজ শো, বিজ্ঞাপন আর উদ্বোধনী অনুষ্ঠানে? দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।